what happens. I will call no, up no, Carrier, no, 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 the person. I guess I have to do it myself. I know it's not. Coronavirus. Mr. Donald Trump, Masud Rana notun video te shahajjo korar jonno apnake shagotom. Thank you very much, my honor. Ekhon apnake ami kichu proshno korbo ar shei gulor answer apnake dite hobe. Okay. Acha Mr. Donald Trump, apnar kache amar prothom proshno. Apni ki corona virus ke bhoy pan? No. I will call up Carrier. The president. I guess I have to do it myself. I know it's not. Coronavirus. But apne coronavirus ke boy pan. But coronavirus er naam shunle boy pan. But I actually didn't say it that way. I said. Jai hok guys. আপনারা ভাবতেছেন যে মাসুদ রানা বাংলায় কথা বলতেছে আর এটার আনসার ডোনাল্ড ট্রাম্প কিভাবে দিতেছে আসলে উনি বাংলা বুঝে বাট বাংলা বলতে পারে না কি বলেন মশাই যাই হোক মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমি আপনার কাছে আবারও ফিরব বাট তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নি ওকে আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যে অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে আপনারা একটা কথা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে করোনা ভাইরাস আসতে দেরি হয়েছে বাট যে মাস্কের ব্যবসায়ী আছে তারা মাস্কের দাম 20 টাকা 20 টাকা থেকে 200 থেকে 400 টাকা পর্যন্ত করে ফেলছে মানে কতটা অর্থলোভী মানুষ হইলে যে এরকম একটা কাজ করতে পারে তারা এতটাই অর্থলোভী মানুষ যে তাদের সামনে যদি তাদের সন্তানের মৃত লাশ পড়ে থাকে এবং তার পাশে যদি এক ব্যাগ টাকা রাখা হয় তারা তাদের সন্তানের মৃত লাশের উপর দিয়ে গিয়ে সেই টাকার ব্যাগটা নিয়ে আসবে তারা এতটাই অর্থলোভী মানুষ আরে ভাই আপনাদেরকে তো কেউ লাভ করতে মানা করেনি আপনারা ব্যবসা করতেছেন ব্যবসা করেন লাভ করেন সমস্যা কি কিন্তু লাভ করতে পারেন 5 থেকে 15 টাকা বা 20 টাকা সর্বোচ্চ 20 টাকা লাভ করতে পারেন তাই বলে আপনারা 200 থেকে 400 টাকা পর্যন্ত করে ফেলবেন হ্যাঁ আপনারা এতটাই অর্থলোভী মানুষ আপনারা একটাবার চিন্তা করেন না যে বাংলাদেশে যদি করোনা ভাইরাস যদি ছড়িয়ে পড়ে তাহলে কি আপনি নিজে বাঁচতে পারবেন বা আপনার যে সন্তান আছে তাদেরকে কি বাঁচাতে পারবেন পারবেন না কিন্তু আপনারা শুধু আপনাদের নিজের লাভটাই চিন্তা করতেছেন বাট লাভ চিন্তা করতে গিয়ে যে ক্ষতি করতেছেন সেটা কিন্তু বুঝতেছেন না যাই হোক আমি জানি আমার ভিডিওগুলো যারা আইনের লোক আছেন এবং যারা দেশ চালায় তাদের চোখে আমার ভিডিওগুলো পড়ে কারণ আমি অনেকে অনেক পেজের মধ্যে দেখছি যারা সংসদের সদস্য তাদের অফিশিয়াল যে পেজ আছে সেই পেজের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করতে দেখতে পাইছি আমি আইনের লোকদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে একজন অসাধু ব্যবসায়ীকে এমন জরিমানা করেন যেটা পরিশোধ করতে করতে তারা যেন নিঃস্ব হয়ে যায় এবং এইটা দেখার পর যেন আরো 10 জন অসাধু ব্যবসায়ী যেন ভালো হয়ে যায় আপনারা দয়া করে এরকম একটা জরিমানা করেন তাদের বিরুদ্ধে যাই হোক মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি যেইভাবে মুসলিম হত্যা করতেছেন মনে করেন কোন এক মুসলিমের অভিশাপে আপনার করোনা ভাইরাস হয়ে গেল তখন আপনি কি করবেন I will say this টাইম শেষ মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনার টাইম শেষ টেনশন করার কিছু নেই নেক্সটে আপনার সাথে পাপিয়াকে নিয়ে আসবো ওকে Excuse me. আরে পাপিয়ার কথা শুনি হাওয়া বের হয়ে গেল